আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগত। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর ব্যাকরণ অংশ থেকে কারক এবং বিভক্তি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আজকে ব্যাকরণ অংশ থেকে কারক এবং বিভক্তি পড়ব, যেহেতু তার মানে আমাদের শুরুতে জেনে নিতে হবে কারক কী এবং বিভক্তি কী। আমি আরও উল্লেখ করে রাখি, সেটি হচ্ছে যে তোমাদের বাংলা ব্যাকরণ যে পাঠ্য বইটি আছে সেই বইটির 27 নম্বর পৃষ্ঠাতে গেলে তোমরা এই অধ্যায়টি পাবে। কারক এবং বিভক্তির অধ্যায়টি 27 নম্বর পৃষ্ঠাতে তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকে মূল পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ নম্বর 2 এবং বাড়ির কাজ নম্বর 2। আমি আবারও বলে দিচ্ছি, আজকে আমাদের পাঠ নম্বর 2 এবং বাড়ির কাজ নম্বর 2, কারক ও বিভক্তি, এটি তোমাদের মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 27 গেলে তোমরা এই অধ্যায়টি পাবে। তাহলে আমরা আজকে মূল পাঠে চলে যাই। কারক এবং বিভক্তি, শুরুতেই আমরা কারক সম্পর্কে কিছু ধারণা গ্রহণ করব। এখান থেকে এখানে বলছে, বাংলা ব্যাকরণে কারক একটি সুপরিচিত প্রসঙ্গ। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। তাহলে কারক শব্দটির অর্থ কি? যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যে যে মূল কর্তা থাকে সেই কিন্তু ক্রিয়া সাধন করে থাকে। সুতরাং কর্তাই কারক এরকম মনে হতে পারে, কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কারক নয়, কর্তা কি করছে, কার সাহায্যে করছে, কোথায় করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সবকিছুই এক্ষেত্রে বিবেচ্য। অর্থাৎ আমাদের সাধারণভাবে মনে হতে পারে, কর্তাই যেহেতু ক্রিয়া সম্পাদন করে তাহলে মনে হতে পারে আমাদের কাছে যে কর্তাই কারক, কিন্তু ব্যাকরণে শুধু কর্তাই কারক হয় না। ব্যাকরণে আমাদেরকে কর্তা কি করছে, কার সাহায্যে করছে, কোথায় করছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যে ক্রিয়া, কাজটা করার যে অবলম্বনটা, কাজটা করার যে মাধ্যমটা, সেইগুলো সব কিছু, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সব কিছুই বিবেচনায় নিয়ে আসতে হয়। ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওই সব ব্যক্তি, বস্তু, স্থান, কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে, তাকে কারক নামে অভিহিত করা হয়। অর্থাৎ আমি আবারও বলছি যে আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কর্তার দ্বারাই যেহেতু ক্রিয়া সম্পাদন হয় তাহলে হয়তো কর্তাই ক্রিয়া হবে, কিন্তু আসলে কর্তাই ক্রিয়া নয়। কর্তা যেই কাজগুলো করছে, যার সাহায্যে করছে, কোথায় করছে, তার সম্পাদনের যে মাধ্যমটি, উপকরণ, হেতু, স্থান, কাল ইত্যাদি সবকিছু বিবেচনা করার পরে এই ক্রিয়া সম্পাদনের সঙ্গে যে বস্তু, কাল, স্থান, এগুলোর যে সম্পর্কটা থাকে এই সম্পর্কটাকে বিবেচনায় নিয়ে আসতে হয়, এবং ব্যাকরণে এই সম্পর্কটাকে বলা হচ্ছে কারক। আমরা কারকের সংজ্ঞায় চলে যাব। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। বলছে যে একটি বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। একটা বাক্যের মধ্যে একটি ক্রিয়াপদ থাকে এবং একটি বিশেষ্য বা সর্বনাম পদ থাকে। তাহলে এই ক্রিয়াপদটির সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটি হবে হচ্ছে কারক, সেটিকে আমরা কারক নামে অভিহিত করব। তাহলে কারকের সংজ্ঞাটা আমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেল যে বাক্যের অন্তর্গত একটি বাক্যে যে ক্রিয়াপদটি থাকবে সেটির সাথে বিশেষ্য বা সর্বনাম পদ, অর্থাৎ বিশেষ্যর অল্টারনেটিভ হিসেবে আমরা যেটি ব্যবহার করি সেটি তো সর্বনাম পদ। সর্বনাম পদ এবং বিশেষ্যের মধ্যকার যে সম্পর্কটি থাকবে সেটিকে আমরা বলবো কারক। এখন আমরা দেখে নেব কারকের প্রকারভেদ। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 প্রকারের সম্পর্ক হতে পারে। আমরা জানি যে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক সেটিকে আমরা বলছি কারক। তাহলে বাক্যের মধ্যে একটি ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের 6 রকমের সম্পর্ক হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারবো এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। আমি আবারও বলছি কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এখানে আমি তোমাদের জন্য একটি তালিকার মতো করে রেখেছি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক ও অধিকরণকারক। তাহলে কারক মোট কত প্রকার? কারক মোট 6 প্রকার। এখানে বলছে যে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার, অর্থাৎ কারক বাংলা বাংলা ব্যাকরণে কারক 6 প্রকার। 6 প্রকার হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক।
এখন আমরা চলে যাব কারক নির্ণয়ের কিছু প্রশ্ন উত্তর পদ্ধতি আছে অর্থাৎ এই প্রশ্নগুলোর দ্বারা যদি আমরা একটি সেন্টেন্সকে অথবা একটি কর্তাকে অথবা ক্রিয়াকে যদি প্রশ্ন করতে পারি তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেই উত্তরটির মাধ্যমে আমরা খুব সহজেই কারক নির্ণয় করতে পারব কারক নির্ণয়ের প্রশ্ন উত্তর পদ্ধতির দিকে আমরা চলে যাই এখন ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্নের প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যাবে সেটিকে বলা হয় কর্তৃকারক শিক্ষার্থীরা এই জিনিসটি এই বিষয়টি তোমাদের পাঠ্যবইও কিন্তু রয়েছে তোমরা পাঠ্যবই আরো ভালোভাবে দেখে নিতে পারবে আমি তোমাদের জন্য এখানে ভালো করে লিখে রেখেছি ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যাবে তাহলে সেটি হবে কর্তৃকারক ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক অর্থাৎ একটি ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটিকে আমরা বলবো কর্মকারক ক্রিয়াকে যদি কি দ্বারা পুরো প্রশ্নটাই হবে কি দ্বারা ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নের উত্তরে যে উত্তরটি আমরা পাবো সেটিকে আমরা বলবো করণকারক ক্রিয়াকে যদি কাকে অর্থাৎ একজনকে যখন আমরা কোনো কিছু দান করছি সত্য ত্যাগ করে অর্থাৎ ওইখান থেকে আমার কোনো বেনিফিট নেই আমি কোনো লাভের আশা করছি না আমি নিঃশর্তভাবে একজনকে একটা জিনিস দান করে দিচ্ছি যদি এরকম করে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করা হয় যে কাকে এরকম প্রশ্ন যদি করা হয় তারপরে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে হচ্ছে সম্প্রদানকারক ক্রিয়াকে যদি কোথা হতে এই প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয় তাহলে এর উত্তরে পাওয়া যাবে অপাদানকারক অর্থাৎ কোথা হতে এই প্রশ্নটি যখন আমরা ক্রিয়াকে করব এবং এর উত্তরে যে আমরা রিফ্লেকশনটি পাবো যে উত্তরটি পাবো সেটি দ্বারা আমরা বুঝতে পারবো এটি হবে হচ্ছে অপাদানকারক ক্রিয়াকে যদি কোথায় বা কখন দ্বারা প্রশ্নের উত্তর প্রশ্ন করা হয় তাহলে এর উত্তরে যেটি পাওয়া যাবে সেটি হবে হচ্ছে অধিকরণকারক আমি আবার একবার বলছি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্তৃকারক কর্তৃকারককে তাহলে কিভাবে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে ক্রিয়াকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে হবে কর্তৃকারক ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে হচ্ছে কর্মকারক ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে হচ্ছে করণকারক ক্রিয়াকে কি দ্বারা এই প্রশ্নটি করার পরে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে করণকারক ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদানকারক ক্রিয়াকে কোথা হতে এই প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অপাদানকারক ক্রিয়াকে কোথায় কখন দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অধিকরণকারক এখন নিচে একটি বাক্য লিখেছি এই বাক্যটি থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব প্রশ্নের মাধ্যমে তাহলে আমাদের কাছে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে যে কারক নির্ণয় পদ্ধতিটি এটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে এখানে বলছে বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে দান করতেন এখানে বলছে বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে দান করতেন এখন আমাদের এখানে যে প্রশ্নের যে প্যাটার্নটা রয়েছে আমরা এখানে যে প্রশ্নের যে সিস্টেমটা দেখিয়েছি এই রকম করে এই ছকে ফেলে আমরা কিছু প্রশ্ন করব তাহলে এই প্রশ্ন থেকে আমরা আলটিমেটলি উত্তরটা পেয়ে যাব কোনটা কোন কারক কিভাবে কারক নির্ণয় করতে হয় তাহলে এখানে বলেছে বাদশাহ নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে দান করতেন এক নম্বরে বলেছে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করতে হবে কে দান করতেন ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করতে বলেছে এখানে হচ্ছে দান করাটা হলো ক্রিয়া তাহলে কে দান করতেন বাদশাহ নাসির উদ্দিন তাহলে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্নের উত্তরে কি পাওয়া যাবে এক নম্বরে হচ্ছে কর্তৃকারক ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করে আমরা পেয়েছি বাদশাহ নাসির উদ্দিন অর্থাৎ বাদশাহ নাসির উদ্দিন হচ্ছে কর্তৃকারক এরপরে বলেছে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক এখন দুই নম্বরে কি দান করতেন দান করা যেহেতু ক্রিয়াপদ তাহলে আমরা জানি যে কোনো কাজ করাকেই ক্রিয়াপদ বলা হয় তাহলে দান করাকে এখন এই ক্রিয়াপদটিকে আমরা কি দ্বারা প্রশ্ন করছি কি দান করতেন ধন অর্থাৎ ধন সম্পদের যে বিষয়টি উনি প্রত্যেকদিন দরিদ্রদেরকে নিজ হাতে দান করতেন কি দান করতেন ধন দান করতেন তাহলে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক তাহলে এখানে কি দান করতেন ধন দান করতেন এটি হচ্ছে কর্মকারক এখন তিন নাম্বার কি দ্বারা দান করতেন আমরা বলেছি কি দ্বারা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে করণকারক তাহলে বলছি কি দ্বারা দান করতেন স্বহস্তে অর্থাৎ নিজের হাতে দান করতেন তাহলে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে হচ্ছে করণকারক কি দ্বারা দান করতেন স্বহস্তে অর্থাৎ স্বহস্তে এটি হচ্ছে করণকারক এরপরে বলছে কাদের দান করতেন
দরিদ্রদেরকে দান করতেন। আমরা বলেছি যে ক্রিয়াকে কাকে দিয়ে যখন প্রশ্ন করা হবে এবং সেখানে অবশ্যই সত্য ত্যাগ করে দান করতে হবে, কারণ যখন আমরা দরিদ্রদেরকে কোনো কিছু দান করে থাকি সেখানে আমাদের কোনো কিছু পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, আমরা নিঃশর্তভাবে তাদেরকে দান করে থাকি। তাহলে রাজকোষ থেকে যখন বাদশাহ নাসিরউদ্দিন প্রত্যেকদিন স্বহস্তে যে ধন সম্পদগুলো দান করতেন এটা উনি নিঃশর্তভাবে দান করতেন। তাহলে আমরা বলছি যে কাদের দান করতেন? দরিদ্রদেরকে দান করতেন। তাহলে এখানে দরিদ্রদের যেটি আছে এটি হবে হচ্ছে সম্প্রদান কারক, কারণ উনি নিজের শর্ত ত্যাগ করে দরিদ্রদেরকে ধন সম্পদটা দান করেছেন রাজকোষ হতে। এরপরে বলছে ক্রিয়াকে কোথা হতে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অপাদান কারক। কোথা হতে দান করতেন? রাজকোষ হতে দান করতেন। অর্থাৎ বাদশাহ নাসির যে প্রত্যেকদিন গরিবদেরকে যে দান করতেন সেটা কোথা হতে দান করতেন? উনি রাজকোষ হতে দান করতেন। তাহলে এই রাজকোষ শব্দটি হবে হচ্ছে অপাদান কারক। এরপরে ৬ নম্বর এবং শেষ নম্বরটি হচ্ছে কখন দান করতেন? প্রত্যহ সকালে। ক্রিয়াকে কখন কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে হচ্ছে অধিকরণ কারক। তাহলে কখন দান করতেন? প্রত্যহ সকালে, অর্থাৎ প্রত্যেকদিন সকালে দান করতেন। তাহলে এই প্রত্যহ সকালে এটি হয়ে যাবে হচ্ছে অধিকরণ কারক। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যদি এবং তোমরা সবাই খেয়াল করো এখানে প্রত্যেকবারে কিন্তু দান করতেন, দান করতেন এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু সমস্ত প্রশ্নগুলো করছে। তার মানে দান করতেন এটি হচ্ছে ক্রিয়া, এবং এই ক্রিয়াটাকে কে কি কি দ্বারা কাদের কোথা কখন ইত্যাদি দ্বারা প্রশ্ন করেই কিন্তু আমরা যে উত্তরটা পাচ্ছি সেই উত্তরটা এক একটা করে কারক হয়ে যাচ্ছে। তাহলে আমি আবারও বলছি, কে দ্বারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে? কর্তৃকারক। কে দান করতেন? বাদশাহ নাসিরউদ্দিন, এটি হচ্ছে কর্তৃকারক। কি দান করতেন? ধন সম্পদ, এটি হচ্ছে কর্মকারক। কি দ্বারা দান করতেন? স্বহস্তে, এটি হচ্ছে করণকারক। কাদের দান করতেন? দরিদ্রদেরকে, এটি হচ্ছে সম্প্রদান কারক। কোথা হতে দান করতেন? রাজকোষ হতে, এটি হচ্ছে অপাদান কারক। কখন দান করতেন? প্রত্যহ সকালে, এটি হচ্ছে অধিকরণ কারক। তাহলে এইখানে যে আমরা একটি সেন্টেন্স লিখেছি, একটি বাক্য লিখেছি, এই বাক্যটির প্রত্যেকটি শব্দ কোন কোন কারক সেটি আমরা এখানে বের করতে সক্ষম হয়েছি। এখন কারকের সাথে আরও একটি জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে বিভক্তি। কারক জানতে হলে আমাদেরকে অবশ্যই বিভক্তিও জানতে হবে। তাহলে এখানে আমরা এখন কারক সম্পর্কে যেহেতু মোটামুটি আলোচনা করলাম এবং জেনে গেলাম, তাহলে এর পরবর্তী অংশ হচ্ছে বিভক্তি। বিভক্তি সম্পর্কে আমরা এখন কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। বিভক্তি, বাক্যের শব্দগুলো নির্দিষ্ট বিন্যাস থাকে। আমরা জানি বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলোর একটি নির্দিষ্ট বিন্যাস থাকে। বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়, অর্থাৎ একটি বাক্যের যে বিন্যাসটা থাকে, শব্দের যে বিন্যাসটা থাকে, সেটা দিয়েই কিন্তু আমরা একটা বাক্যের পরিপূর্ণ অর্থটা বুঝতে পারি। দেখা যায় বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে যে নাম শব্দগুলো ব্যবহার হয় সেটার সাথে কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি বাড়তি আকারে যুক্ত হয়ে থাকে। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম হচ্ছে বিভক্তি। বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেটার সাথে যখন অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যাচ্ছে আমরা এগুলোকে বলছি বিভক্তি। অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না, বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। সবসময় যে বিভক্তি যুক্ত হবে বিষয়টা এরকম না, সবসময় বিভক্তি যুক্ত হয় না, আর যখন বিভক্তি থাকে না তখন সেখানে শূন্য বিভক্তি ধরে নিতে হয়। বিভক্তির সংজ্ঞাটা দেখে নিই। বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ গ্রাহ্যতায় সাহায্য করে তাদের বিভক্তি বলা হয়। অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ গ্রাহ্যতা, অর্থাৎ তুমি যে একটা শব্দ বলছো অথবা যে একটা বাক্যের যে একটা অর্থ বোঝাচ্ছে সেই অর্থটা কতখানি অ্যাকসেপ্টেবল হচ্ছে অথবা কতখানি পরিপূর্ণ হচ্ছে সেটাকে বোঝানোর জন্য যেই শব্দ বা বর্ণ সমষ্টিগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় বিভক্তি। অর্থাৎ একটি বাক্যের অর্থটা প্রকাশ করার জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো সাহায্য করছে সেগুলোকে আমরা বলছি বিভক্তি। এখন আমরা বিভক্তির প্রকারভেদ দেখে নেব। বিভক্তি দুই প্রকারের, একটি হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। বিভক্তি কত প্রকার? দুই প্রকার, একটি হচ্ছে শব্দ বা নাম বিভক্তি, আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে। খুবই সিম্পল বলছে, শব্দ বা নাম পদের সঙ্গে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় তাদেরকে বলা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুক একটি শব্দ, ভিক্ষুক তো একটি শব্দ, একটি নাম। এই ভিক্ষুকের সঙ্গে বলছে কে ভিক্ষা দাও, অর্থাৎ ভিক্ষুক যোগ কে, ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে যে কেটি যুক্ত হয়েছে এটি হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। ভিক্ষুক শব্দটির সঙ্গে কে যুক্ত হয়েছে ভিক্ষুক কে, এই জন্য এখানকার এই কে শব্দটি হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। আর ক্রিয়া বিভক্তি কোনটা?
ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। অর্থাৎ একটি ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত বিভক্তিগুলো যুক্ত হবে সেই বিভক্তিগুলোকে আমরা বলে থাকব ক্রিয়া বিভক্তি। আমরা একটা উদাহরণ দেখে নিই। তিনি বাড়ি যাবেন, যা যোগ ইবেন তার হবে হচ্ছে যাইবেন। তিনি বাড়ি যাবেন। আমরা এখন এই যে যাবেন যে শব্দটি আছে এই শব্দটির মূল যে ধাতুটি সেটির সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে অথবা এই মূল ক্রিয়াপদটির সঙ্গে কোন বিভক্তিটি যুক্ত হয়েছে সেটা বিশ্লেষণ করলে বুঝতে পারবো। যা যোগ ইবেন, যা যোগ ইবেন যুক্ত হয়ে হয় হচ্ছে যাইবেন। যাইবেন কে আবার বলা যাবে যা যোগ বেন যাবেন। অর্থাৎ এই যে যাবেন পদটি, যাবেন এই ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়েছে, প্রথমে হয়েছে যাইবেন তারপরে হয়েছে যাবেন। তাহলে এইখানে যে ইবেন বা বেন জিনিসটি যুক্ত হয়েছে এই যাবেনের সাথে, আসলে এটার মূল ধাতুটি হচ্ছে যাব বা যাবে, মূল শব্দটি, সেটির সাথে যে বেন যুক্ত হয়েছে এটি হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা শব্দ বিভক্তিও বুঝতে পারলাম, ক্রিয়া বিভক্তিও বুঝতে পারলাম। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। অর্থাৎ আমাদের আলোচনা থাকবে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি নিয়ে। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয়। অর্থাৎ এই শব্দ বা নাম বিভক্তিটা কারককে নির্দেশ করে বলে আমরা এগুলোকে কারক বিভক্তিও বলে থাকি। কারক ভেদে শব্দ বিভক্তি সাত প্রকার। কারক ভেদে শব্দ বিভক্তি সাত প্রকার, অর্থাৎ বিভক্তি দুই প্রকার, একটি হচ্ছে নাম শব্দ বিভক্তি অথবা নাম বিভক্তি, আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন শব্দ বা নাম বিভক্তি আবার কারক ভেদে সাত প্রকার, খুবই সহজ। দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। তাহলে শব্দ বিভক্তি কারক ভেদে কত প্রকার? শব্দ বিভক্তি কারক ভেদে সাত প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। বাংলায় অনেক ক্ষেত্রে বিভক্তিহীন পদ পাওয়া যায়, এই অনুপস্থিত বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কারক এবং বিভক্তি সম্পর্কে জানার চেষ্টা করেছি, কারক বিভক্তির প্রকারভেদ জানার চেষ্টা করেছি, সংজ্ঞাও জানার চেষ্টা করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে কারক ও বিভক্তির সংজ্ঞা ও প্রকারভেদ। আমরা এখানে কারকের সংজ্ঞা পড়েছি, এখানে বিভক্তির সংজ্ঞা পড়েছি, এখানে কারকের প্রকারভেদ পড়েছি, এখানে বিভক্তির প্রকারভেদ পড়েছি। এবং বিভক্তির প্রকারভেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই দুটো উল্লেখ করতে হবে, কারণ বিভক্তি হচ্ছে প্রথমত দুই প্রকার, শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি, আর শব্দ বিভক্তি হচ্ছে কারক ভেদে এই সাত প্রকার। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে কারক ও বিভক্তির সংজ্ঞা এবং প্রকারভেদ। এটি তোমাদের জন্য বাড়ির কাজ নম্বর দুই, তোমাদের জন্য বাড়ির কাজ কারক ও বিভক্তির সংজ্ঞা ও প্রকারভেদ। শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, বিভক্তির প্রকারভেদের মধ্যে উল্লেখ করার পরে আবার কিন্তু শব্দ বিভক্তির যে প্রকারভেদটি আছে এটিও কিন্তু উল্লেখ করতে হবে, কারণ আমাদের মূল পাঠ্য বিষয় হবে হচ্ছে শব্দ বিভক্তির প্রকারভেদগুলো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের মূল পাঠ্য বইয়ের 27 নম্বর পৃষ্ঠাতে গেলে পুরো অধ্যায়টা তোমরা ঠিক এভাবেই দেখতে পাবে। তোমরা বাসায় বসে বেশি বেশি করে অনুশীলন করবে এবং বাড়ির কাজগুলো অবশ্যই জমা দেবে, কারণ বাড়ির কাজের সঙ্গে আমরা এখন SBA নম্বর, CT নম্বর এবং ডায়েরি নম্বরটা যোগ করব। আর বাড়ির কাজ প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে স্কুলে এসে জমা দিতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।